তো হ্যালো গাইস, তোমরা যেমনটাই জানো যে বাংলা কমিউনিটির মধ্যে অনেকই ইউটিউবার আছে যারা বাংলা থেকে বিলংস করে আর বাংলাকে রিপ্রেজেন্ট করে অনেক ভিডিও তৈরি করে। তো তার মধ্যে আমি হলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো বাট আজকের কেসটা একবার আলাদা হয়েছে। আজকে সকাল সকাল উঠে দেখি ফেসবুকে ভাই একটা নোটিফিকেশান এসেছে। তো নর্মালি অনেকজন বলে না, কোনো বড় লোকের কাছে গেলে তার সামনে গিয়ে বলে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান, আমি তোমার ফ্যান। কিন্তু এটা সত্যিকারের হয় কতটা সেটা ঠিক নেই, কারণ 15 মিনিটের জন্য তার ফ্যান হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা যেটা ডায়মন্ড শেপে দেওয়া আছে সেটাই আজকে এসছে। তুষার দাস ব্লগ, এটা ক্লিক করলে ডাইরেক্ট যাচ্ছে। তো ভাই যেমনটা তুমি নোটিফিকেশনটা দেখতে পেয়েছো, এটা টপ ফ্যানের ব্যাচ। টপ ফ্যানের ব্যাচ তাদেরকেই দেওয়া হয় যারা তাদের ভিতরে অনেক অ্যাক্টিভ থাকে। যারা ধরে নাও আমি যেমন দেখালাম যে তুষার দাস ব্লগস, তোমরা নিশ্চয়ই চিনো ভালোভাবে তুষার দাসকে, তারই আমি টপ ফ্যান এখন বর্তমানে হয়েছি। তো এই ব্যাচটা কীরকম করে এসছে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে, কারণ আমি তার ভিডিওটা বেশিভাবে দেখতাম আর কমেন্ট টমেন্ট করতাম আর শেয়ারও করতাম আমার বন্ধুর মাঝখানে, কারণ তাকে দেখেই আমি মোটিভেট হয়েছিলাম এই ভিডিও তৈরি করার এতে। কারণ সেই আমার মোটিভেশন ছিল যাকে দেখেই আমি প্রথম ভিডিও তৈরি করা শুরু করি ইউটিউবের মধ্যে। আর বর্তমানে দেখতে পাচ্ছি এখন আমি তার টপ ফ্যান। টপ ফ্যান হওয়ার ফায়দাটা কি আমি তোমাদের এটা বলে দিই, তার যখন কোনো ভিডিও আপলোড করবে বা কোনো ফটো আপলোড করবে তার মধ্যে যখন আমি কমেন্ট করতে যাব তখন আমাকে টপ ফ্যান সবসময় শো করাবে যখন আমি কমেন্ট করব। আচ্ছা, আর ভাই নর্মালি কাউকে টপ ফ্যান দেওয়া হয় না। টপ ফ্যান তবেই পাওয়া যায় যখন তাকে তুমি প্রচুর পরিমাণে লাইক করো আর তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর তার প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা জিনিসে তাকে কমেন্ট করো যে এটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, তবে গিয়ে তুমি টপ ফ্যান হতে পারবে। তুমি দুদিন এলে সাবস্ক্রাইব করলে টপ ফ্যান বিগ ফ্যান বললে হয় না। তো অনেকদিন ধরে আমি তুষার দাস ব্লগকে ফলো করতাম আর সাবস্ক্রাইবও করে রেখেছিলাম তার চ্যানেলকে। তো সেই হিসেবে আমাকে হয়তো টপ ফ্যানের ব্যাচটা বর্তমানে পেয়েছি আর পেয়ে ভাই অনেকটাই খুশি, এতটাও খারাপ না। কারণ ভাই জীবনে প্রথম এটা শুরুও হতে পারে আমার ইউটিউব জার্নির, কারণ এতদিন ধরে ভিডিও তৈরি করতাম, অনেক ভিডিওই তৈরি করেছি, তো সেরকম সাবস্ক্রাইবারও বাড়েনি কিছু না, কাউকে আমি বলতে পারতাম না যে আমি একে চিনি বা কেউ আমাকে এই ফিল্ডে নামিয়েছে, কারণ লোক বলতো তুই আপ কথা বলছিস এই রকম কিছু। কিন্তু ভাই এখন আমি বলতে পারি যে আমি একে দেখেই মোটিভেশন হয়ে এখানে নেমেছি, নাহলে আমি নামতে পারতাম না। তো ফিলহাল এইরকমই আমার চলে যাচ্ছে লাইফটা। আর ইন্ট্রোটা ভাই দিতে আমি ভুলে যাচ্ছি, প্রত্যেকবারই ভুলে যাই, এবারও ভুলে গেছি। খতম, বাই বাই, টাটা। তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি হলাম সাজিদ, তোমরা দেখছো শেখ সাজিদ ব্লগস। তো পুরো ভিডিওটা দেখো। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। আজকে তুষার দাস ব্লগস থেকে যেটা এসেছিল তারপরে যে আমি তাকে মেসেজ করলাম আর মেসেজের রিপ্লাই যে এলো, কিন্তু ভাই বুঝতে পারছি না সেটা সিস্টেম জেনারেটেড কি সে নিজে করেছে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমনটা তুমি দেখতে পাচ্ছ মেসেজে গিয়ে আমি মেসেজ করেছিলাম, তো এখানে আমি লিখেছিলাম টপ ফ্যানের ব্যাচের জন্য ধন্যবাদ। তো সে বললো আমাকে ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ থাকি, সেখানে গিয়ে আমাকে মেসেজ করো। তো ভাই যা হোক না কেন, তোমরা যেমন দেখতেই পাচ্ছ যে আমি ভাই একটা তাকে মেসেজ করেছিলাম, মেসেজে রিপ্লাই এসছে, সেটা হয়তো সিস্টেম জেনারেটর হতে পারে, তবুও মনে ভাই সেই পরিমাণ খুশি আছে যে তুষার দাস ব্লকের থেকে রিপ্লাই একটা এলো আমার। তো জানি না পরবর্তীকালে হয়তো তার সঙ্গে কোনোদিন দেখা করতে পারবো কিনা, তবুও মন ভাই একটা খুশি হয়েছে যে জীবনে প্রথমবার কারুর কাছ থেকে একটা রিপ্লাই এসেছে, সেও একজন বড় ইউটিউবার। আমাদের বাংলা কমিউনিটিতে প্রায় সব ইউটিউবারই তাকে ভালোভাবেই চিনবে, এমন কোথাও নেই যে কেউ চিনে না তাকে। তো ভাই এবার মনে হচ্ছে যে ভাই একটু ইউটিউবের দিকে একটু বেশি কাজটা করা যাক। আর বাদ বাকি এটা মেসেজটা এসছে মেনলি ফেসবুকে, তো ফেসবুকেও আমার চ্যানেল আছে যেমনটা তোমরা জানো, আর এই ভিডিওটাও সেখানে আপলোড করবো। বাদ বাকি তোমরাও আমাকে ফলো করে রাখো আর পারলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, যাতে আমিও আগের দিকে পরবর্তীকালে একটু বড় ইউটিউবার বলতে পারি নিজেকে, কারণ এখনও আমি নিজেকে বলি কন্টেন্ট ক্রিয়েটার, কারণ সেরকম সাবস্ক্রাইবার আমার হয়নি, মাত্র কত হাজারখানিক সাবস্ক্রাইবার হয়েছে বর্তমানে। তো হ্যাঁ, প্রথমে আমি অন্য ভিডিও তৈরি করতাম, আগে গেমিং করতাম, তার আগে আরও করতাম রোস্টিং করতাম, সেগুলো ছেড়ে দিয়েছি কারণ ভাই ফ্যামিলি থেকে বের করে দেবে যদি অত গালাগালি দিব। আচ্ছা, তাই জন্য এখন বর্তমানে আমি এসে ব্লগ করছি, আর ব্লগ করার
মোটিভেশন পুরোই আমি ক্রেডিট দিব তুষার দাসকে, তুষার দাসের কাছ থেকেই আমি এটা পেয়েছি। তো ফিলহাল এই ফিল্ডে আমি নতুন, তোমরা সাপোর্ট করো আমাকে আগের দিকে যাওয়ার জন্য, আর যতটা পরিমাণ সাপোর্ট করতে পারো করো, কারণ কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই। যারা তুষার দাসকে ফলো করছো তারা আমাকেও এসে কিছু পরিমাণ ফলো করে সাপোর্ট করতেই পারো। আর কিছু বলার মতো আর মুখে নেই, কারণ যা বলার ছিল সবই তোমাকে বলে দিলাম। তো দেখা যাক পরের দিকে আর কী কী ভিডিও আমি আনতে পারি, অবশ্যই আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করবো, এটা তো বলেই দিচ্ছি। আর তুষার দাস ব্লগস, তো ভাই তুমি আমার মোটিভেশন, তোমার কাছ থেকেই দেখে আমি সব কিছু করা স্টার্ট করেছি, বাদ বাকি তুমি আমাকে একটু সাপোর্ট করলে ভালো হয়। আর খারাপ মাইন্ডে নিও না যে আমি তোমার নাম দিয়ে আমি নিজের ভিউ তৈরি করছি বা ফলোয়ার বাড়াচ্ছি, এরকমটা কিছু না। তুমি আমার মোটিভেশন ছিলে, তোমাকে দেখে মোটিভ হয়েই আমি ভিডিও করা শুরু করেছিলাম, আর বর্তমানে ভিডিও করে করে এখন 1000 সাবস্ক্রাইবার কামিয়েছি। তো পরবর্তীকালে হয়তো বাড়তে পারে, আবার কমতেও পারে, তোমাদের ভালোবাসার উপর নির্ভর হচ্ছে সেটা। তো ভাই সবসময়ের জন্য তোমার বিগ ফ্যান থাকবো আমি, আর তোমার টপ ফ্যানে আমি এখন বর্তমানে আছি, কতদিন থাকবো তার কোনো ঠিক নেই, যতদিন থাকবো ভাই তোমার টপ ফ্যানটাই আমি থাকবো আশা করছি। দিয়ে কোনোদিন দেখা হলে তোমার সঙ্গে অবশ্যই একটা ভিডিও তো তৈরি করবই করব। এখন বর্তমানে এতটাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। এইটাই বলার জন্য জাস্ট ভিডিওটা তৈরি করা, নাহলে না ভিডিও আজকে তৈরি করতাম না। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন ব্লগে আরও আমার বন্ধু আজকে আসতে চলেছে, তার সঙ্গে কিছুটা ভিডিও আছে, সেগুলো তুমি নতুন ব্লগে দেখতে পাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি তুমি নতুন, আর কমেন্ট করে জানাও আমাকে যেগুলো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, পারলে তুমি শেয়ার করো। ভাই তুষার দাস পর্যন্ত এই ভিডিওটা পাঠাও, কারণ ভাই আমি তার বিগ ফ্যান, আর ভাই তাকে দেখেই মোটিভ হয়ে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। তো অবশ্যই একটু শেয়ার করবে যাতে তুষার দাসের চোখে এটা পড়ে, তাহলে পরবর্তীকালে তার সঙ্গে আমি একটু ভিডিও তৈরি করার চান্স পাবো। কারণ বড় বড় ইউটিউবারের সঙ্গে ভাই ভিডিও তৈরি করার চান্স অনেকই কম পাওয়া যায়, যেমন বঙ্গায় আছে, তারপরে তোমার আরও অনেক অনেক আছে, আমি সবার নাম বলছি না, বঙ্গায় আছে, আরও অনেকজন আছে যারা বড় বড় ইউটিউবার, আমি বলছি না তারা ছোট ইউটিউবার বঙ্গায় বাদ দিয়ে, তো তাদের সঙ্গে চান্স অনেক কম পাওয়া যায়। তবুও এই একমাত্র যে আছে যার কাছ থেকে প্রথমবার এলো টপ ফ্যানের, কারণ আমি তাকে সবসময় ফলো করতাম আর তাকে দেখেই মোটিভ হয়ে ভিডিও তৈরি করা স্টার্ট করেছিলাম। তো আশা করি তোমরা এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছে দিবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা বাই বাই।